আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে সফর শেষ করে দেশে ফিরে একটা সংবাদ সম্মেলন করলেন। ওনার প্রায় 18 দিনের সফর ছিল। এটাকে সংবাদ সম্মেলন বলা হলেও এটা কতটুকু সংবাদ সম্মেলন ছিল এ নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিতর্ক থাকে। কারণ আমার এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায় সংবাদ সম্মেলনে যে চরিত্রটা আমরা সবসময় দেখে এসেছি, আমার কাছে মনে হয়েছে এই অনুষ্ঠানে সেটা সেভাবে ছিল না। এর জন্য সংবাদ সম্মেলনের যিনি আয়োজক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়ী করা যাবে না, বরঞ্চ দায়ী করতে হবে সেখানে সাংবাদিক হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদেরকে। তারা খুব সতর্ক ছিলেন যেন এমন কোনো প্রশ্ন না হয় যে প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী বিব্রত হতে পারেন, অথবা এমন কোনো প্রশ্ন না হয় যে প্রশ্ন উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কারো কারো মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে প্রশ্নকর্তা হয়তো সরকার প্রধানকে বিব্রত করতে চাচ্ছেন। তারা খুব সতর্ক ছিলেন এবং এত সতর্কতার কারণে এটা নামে সংবাদ সম্মেলন হলেও এখানে প্রশ্নগুলি আমার কেন যেন মনে হয় সাধারণ মানুষ যে সমস্ত প্রশ্ন করতে চান, যে সমস্ত বিষয়ে জানতে চান, তার অনেক কিছুই এখানে উচ্চারিত হয় না। অথচ প্রশ্নের যখন উত্তর প্রধানমন্ত্রী দিচ্ছিলেন আমার কাছে কেন যেন মনে হচ্ছিল উনি যে কোনো ধরনের প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এবং ওনার পূর্ববর্তী বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নোত্তর অনুষ্ঠানে যতটুকু আমি দেখেছি আমার কাছে কখনই মনে হয়নি যে উনি সহজ সহজ প্রশ্ন হোক এটা চান। উনি যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম বলে আমার কাছে মনে হয়, এবং ওনার সেই মেধা এবং ওনার সেই তাৎক্ষণিক জবাব দেওয়ার ক্ষমতাটা আছে। কিন্তু আমাদের সাংবাদিকরা হয়তো ওনাকে ততটা মেধাবী মনে করেন না, কাজে তৈলাক্ত প্রশ্নেই তারা খুব ব্যস্ত থাকেন। যা হোক, এটা আমাদের দুর্ভাগ্য এবং একজন সাংবাদিক হিসেবে এটা আমার জন্য খুবই বিব্রতকর ব্যাপার। কারণ ওনাদের কর্মকাণ্ড নিয়ে ওর সঙ্গে তুলনা করে যখন নাকি আমাদের তাবৎ সাংবাদিকতা পেশাটাকে মানুষ নানা ধরনের বিশেষণে অভিহিত করে তখন আমরা আসলে লজ্জাই পাই, একটু বিব্রত হই। এবার বরং আসা যাক মূল প্রসঙ্গে। আমি পুরো সংবাদ সম্মেলনের অনেকগুলি প্রসঙ্গে আলোচিত হয়েছে, অনেকগুলো প্রশ্ন হয়েছে, প্রধানমন্ত্রী সেই প্রশ্নের বাইরেও অনেক উত্তর দিয়েছেন। তো আমি মোটা দাগে তিন চারটা বিষয় নিয়ে আলোচনা করব। র‍্যাব প্রসঙ্গ এসেছে, যেহেতু উনি আমেরিকায় গিয়েছিলেন, র‍্যাবের উপর এবং একজন ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের যে স্যাংশন ছিল সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু এই প্রসঙ্গটা যে জবাব দিয়েছেন সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। উনি এটার জন্য এই র‍্যাবের বিরুদ্ধে যে অভিযোগ এবং যে অভিযোগে র‍্যাবকে স্যাংশন দেওয়া হয়েছে সেই অভিযোগটাকে উনি তেমন একটা গুরুত্ব দিতে চাননি। উনি বরং উল্টো যুক্তরাষ্ট্রের উপরে দুটো অভিযোগ করেছেন। একটা অভিযোগ করেছেন র‍্যাব তো যুক্তরাষ্ট্রেই র‍্যাবের ট্রেনিং হয়েছে, তো তারা যেমন ট্রেনিং দিয়েছে তারা তেমনই কাজ করছে। উনি বলেছেন স্পষ্টভাবে যে আপনারা যেমন ট্রেনিং দিয়েছেন তারা তেমনই কর্ম করছে, এই একটা কথা বলেছেন। তো আরেকটা কথা উনি বলেছেন যে আমাদের এখানে যারা সন্ত্রাস এই র‍্যাব কিন্তু সন্ত্রাস দমন করেছে। উনি বলেছেন আমাদের এখানে সন্ত্রাস দমনে র‍্যাব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন যুক্তরাষ্ট্র যদি এই র‍্যাবের উপর স্যাংশন দেয়
তাহলে কি বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে নাখোশ? এবং আরও একটা কথা উনি বলেছেন, যেটাতে সরাসরি যুক্তরাষ্ট্রকে উনি অভিযোগই করেছেন যে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনো অপরাধ করলে তার বিচার হয়, যুক্তরাষ্ট্র তো সেটাও হয় না। তার মানে র্যাবের বিষয়ে উনি যুক্তরাষ্ট্রের অভিযোগকে কোনো পাত্তাই দেননি, উল্টো যুক্তরাষ্ট্রকে উনি বিভিন্নভাবে অভিযুক্ত করেছেন। তো এ নিয়ে কিন্তু কোনো সাংবাদিক আর পরবর্তীতে কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন করেনি। আমার কাছে এটা নিয়ে একটু দুই তিনটা খটকা আমার মনে এখনো আছে। যেমন আমি একটা জিনিস আমার জানতেই ইচ্ছা করে যে যুক্তরাষ্ট্র র্যাবকে ট্রেনিং দিয়েছে, সত্য, তো সেই ট্রেনিংয়ের মধ্যে কি মানে গুম অথবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে সমস্ত অভিযোগগুলো র্যাবের বিরুদ্ধে উঠেছে সেই ট্রেনিংয়ে কি তারা এগুলো শিখিয়েছে? যুক্তরাষ্ট্রকে শিখিয়েছে যে কিভাবে, যেমন আমি যদি কক্সবাজারের উদাহরণটা ধরি, কক্সবাজারের যে কমিশনার ছিলেন যিনি একরাম, তাকে যে গুলি করে মারা হলো, যুক্তরাষ্ট্রকে এটা শিখিয়েছে একজন জনপ্রতিনিধিকে এভাবে মারা যায়? র্যাবের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে প্রমাণ হয়নি এখন, আমি জানি না কি হবে আলটিমেটলি, কিন্তু অভিযোগটা তো উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তো আপনার ইটা আসছে, স্যাংশনটা আসছে। তাহলে স্যাংশন আসলে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে যে অভিযোগটা সত্য নয়। কিন্তু অভিযোগটা সত্য নয় না বলে আমি যদি বলি আপনারা যা ট্রেনিং দিয়েছেন তাই হচ্ছে, তাহলে কি জিনিসটা হলো? আবার যে কথাটা বলেছেন র্যাব সন্ত্রাস দমন করেছে, হ্যাঁ এটা সত্য, আমি অবশ্যই বলবো দক্ষিণাঞ্চলে সন্ত্রাস র্যাবের হাত দিয়ে দমন হয়েছে। আমাদের দেশের জঙ্গি, এই জঙ্গি দমনে জঙ্গি নিয়ন্ত্রণে র্যাবের ভূমিকা অসাধারণ, এটা মানতেই হবে। তার মানে এরকম ভালো কাজ যে করতে পারে, তাদের যদি কিছু খারাপ কাজ থাকে, তাহলে যদি কেউ বিরক্ত হয়, তাহলে সেই বিরক্তিটাকে ভালো কাজের জন্য বিরক্তি এমন বলাটা কি ঠিক হলো? স্যাংশন দেওয়ার সময় তারা কি বলেছে যে র্যাব যে সন্ত্রাস দমন করেছে এই অপরাধে স্যাংশন দিলাম? তারা তো সুস্পষ্টভাবে উল্লেখ করেছে তারা কোন অভিযোগে র্যাবের উপর স্যাংশন দিয়েছেন। আমার মনে হয় সেই উত্তরটা টু দ্য পয়েন্টে হলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা কিছুটা হয়তো উত্তর পেত। আর শেষ যে কথাটা উনি বলেছেন যে আমাদের এখানে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনী যদি কেউ অপরাধের সঙ্গে জড়িত হয় তাহলে তার বিচার হয়, এটা যুক্তরাষ্ট্রের হয় না, এই কথাটা আমার কাছে একদম ভিত্তিহীন মনে হয়নি। আমাদের এখানে কিন্তু র্যাব বলেন পুলিশ বলেন, আমরা যদি এই আপনার নারায়ণগঞ্জের সাত খুনের কথা ধরি, র্যাবের যারা ছিলেন ওখানে তাদের তো বিচার হচ্ছে, মৃত্যুদণ্ড বন্ধ হয়ে গেছে, এবং সে অনেক পাওয়ারফুল লোক ছিলেন, একজন আর্মির লোক ছিলেন, এবং তারপরে এক মন্ত্রীর মেয়ের জামাই ছিলেন, কই তাকে তো বিচারের হাত থেকে রাখা ই করা হয়নি, ছাড় দেওয়া হয়নি। কিন্তু সেই তুলনায় আমেরিকা এভাবে হয় বলে আমার কাছে, আমি অতটা ওইভাবে দেখিনি। কিন্তু আবার আরেকটা কথা, সবগুলি কি হয়, যতগুলি গুম হয়েছে, গুমের অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে, যতগুলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, সবগুলি কি বিচার হয়েছে? আসলে সংখ্যা কোনটা বেশি? আমার মনে হয় এসব প্রশ্ন কিন্তু খতিয়ে দেখা উচিত। এখন আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব এটা পুরোই রাজনৈতিক প্রসঙ্গ, মানে আগামীতে যে নির্বাচনটা ঘনিয়ে আসছে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেবে কিনা, নিলে কিভাবে নেবে, এই সংক্রান্ত যে প্রশ্ন ছিল, এই সংক্রান্ত যে আলোচনা ছিল, সেখানে প্রধানমন্ত্রী একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনের আগে কোনো সংলাপ হবে না। তারপর উনি বলেছেন, ব্যাখ্যা করে বলেছেন যে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, তবে উনি চান যে সবাই নির্বাচনে অংশ নিক। এই যে কথাটা, এটাতে কিন্তু আমি একটু ভীত হয়েছি। ভীত হয়েছি এই কারণে যে গত কিছুদিন ধরে আমরা শুনছিলাম যে বিরোধী দলগুলো নির্বাচনকালীন সরকারের চেহারাটা কেমন হবে তা জানতে চাচ্ছিল, এবং তারা বলছিল যে কোনো দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না। তাহলে এই দুটো কথার মধ্যে কিন্তু কোনো মিল নেই, কিন্তু এই অমিল দূর করার একটা পদ্ধতি থাকতে পারত, সেটা হলো কি আলোচনা বা সংলাপ, আলোচনা করে একটা মাঝামাঝি জায়গায় আসা যায় কি না সেটা হতে পারত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আলোচনার সম্ভাবনাটাকেই নাকচ করে দিয়েছেন। তাহলে এখন কি হবে,
বিরোধী দলকে ওনার এই নাকচ করে দেওয়া আনন্দিত হয়ে নির্বাচনে অংশ নেবে অথবা ওনার শর্তে নির্বাচনে অংশ নেবে তা না নেয়, তাহলে তারা কি করবে? রাজপথে নামবে, হইচই হবে, ভাঙচুর হবে, আন্দোলন হবে। ভাই, দেশের 50 বছর হয়ে গেছে বয়স, আর এরকম অরাজকতা চাই না আমরা। এবং অরাজকতা না করার দায়, আমরা যদি অরাজকতা করার কারণে যদি আমরা বিরোধী দলকে দায়ী করি, পাশাপাশি কিন্তু এই প্রশ্নটাও আসবে যে আলোচনা করলে তো অরাজকতা হতো না, দায় কিন্তু সরকারের উপরে বর্তাবে, কেবলমাত্র বিরোধী দলের উপরে বলবেন যে ওরা আগুন সন্ত্রাস করে, অমুক করে, তমুক করে, একচেটিয়া বলে যাবেন, এটা কিন্তু ঠিক নয়। সাধারণ মানুষ কিন্তু এতে খুব খুশি হবে না। আর যদি মানুষকে গুরুত্ব না দিতে চান তাহলে তার এক কথা, তা তো কোনো কথাই থাকে না। বাট মানুষকে গুরুত্ব না দেওয়াটা পৃথিবীর কোনো দেশে বুদ্ধিমানের কাজ হিসেবে বিবেচিত হয়নি। আমার মনে হয় যে পিপল সেন্টিমেন্টটাকে আমাদের আরেকবার নতুন করে দেখা উচিত। আমি এখনো মনে করি যে নির্বাচন কিভাবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া জরুরি, প্রয়োজন। এবার যে প্রসঙ্গটা দিয়ে এই আলোচনা শেষ করব, সেটি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ইন্টারেস্টিং মনে হয়েছে এই কারণে যে প্রধানমন্ত্রী নিজে এখানে বলেছেন যে আমার মানে আমি 3 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলাম, তার আগেও 1 মেয়াদে ছিলাম, দীর্ঘদিন তো হলো, এখন আমি বিদায় নিতে চাই, আমি চাই নতুন নেতৃত্ব আসুক। খুব ভালো। উনি আরও বলেছেন যে আমরা একটা না অনেকদিন ক্ষমতায় ছিলাম বলেই কিন্তু আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নীত হতে পেরেছি, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। মানে উনি মোটামুটি যে কথাটা বলতে চেয়েছেন যে ওনার যে গোল ছিল এটা অ্যাচিভ করা হয়েছে, এখন যদি নতুন কেউ এসে ওনার দায়িত্বটা নেয় তাহলে উনি চলে যেতে চান। কারণ একটা কথা হলো কি যে দীর্ঘদিন তো হলো, আর তাছাড়া নতুন নেতৃত্ব তো আসতে হবে। এই এই অ্যাঙ্গেলটা খুব ইন্টারেস্টিং। এবং এটা কীভাবে সম্ভব, উনি সেটাও একটা কথা বলেছেন। সে কথা বলেছেন যে আওয়ামী লীগের সম্মেলন আসন্ন, সামনে আওয়ামী লীগের সম্মেলন হবে, সেই সম্মেলনে আওয়ামী লীগের একজন কাউন্সিলর যদি বলে, মানে যদি আপত্তি করে যে আমাকে না চায়, তাহলে আমি থাকবো না। মনে হবে না এটা বড় রিস্ক নিয়েছেন উনি, যে একজন কাউন্সিলর যদি বলে যে শেখ হাসিনার আর থাকার দরকার নেই দলের সভানেত্রী পদে, তাহলে উনি থাকবেন না। আচ্ছা, আমার এখানে দুটো প্রশ্ন। এটা অনেকের কাছে মনে হবে যে খুব রিস্কি ব্যাপার বোধ হয়, যদি কেউ বলে ফেলে বাই চান্স, আসে না অনেকে এলোমেলো মাথার বুদ্ধি বলে ফেললো, তখন কি হবে? তবে যিনি বলেছেন উনি আমার আপনার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, এটা কি সম্ভব? বাংলাদেশে যেভাবে কাউন্সিলররা বসেন, সম্মেলন করেন, সেখানে কোনো একজন কাউন্সিলরের পক্ষে কি বলা সম্ভব যে আমি শেখ হাসিনাকে চাই না? অথবা আওয়ামী লীগ বাদ দেন, বিএনপির কোনো একজন কাউন্সিলরের পক্ষে কি প্রকাশ্যে বলা সম্ভব যে আমি খালেদা জিয়াকে চাই না, অথবা আমি তারেক রহমানকে চাই না? সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি সেই চাওয়া না চাওয়াটা গোপন ব্যালটে হতো। গোপন ব্যালটে কি হবে? হবে না তো, প্রকাশ্যে বলতে হবে। প্রকাশ্যে কে বলবে? প্রকাশ্যে কে বলবে? আমি একটা গল্প বলি, গল্পটা পুরনো কিন্তু এটা অতটা হয়তো প্রাসঙ্গিক নয়, তবু বলি। বলি এই কারণে, অনেক আগে সোভিয়েত ইউনিয়ন তখন ছিল, কমিউনিস্ট শাসন ছিল, সেই সময়ে স্ট্যালিনের মৃত্যুর পর দায়িত্বে আসলেন পার্টি চিফ হলেন ক্রুশ্চেভ। বলা হয়ে থাকে ক্রুশ্চেভের আমল থেকে নাকি আপনার ওদের ই হতে সংস্কার হতে থাকে। তো ক্রুশ্চেভ স্ট্যালিনের মৃত্যুর কিছুদিন পরে যখন পার্টির মিটিং করছিলেন, তখন সেই মিটিংয়ে উনি প্রকাশ্যে স্ট্যালিনের অনেক কর্মকাণ্ডের, অনেক সিদ্ধান্তের একের পর এক সমালোচনা করতেছিলেন। এটা দেখে ওই পার্টির সবাই যারা মেম্বার ছিলেন তাদের মধ্যে একজন পেছন থেকে বললেন যে আপনি যে এত মন্তব্য করছেন, স্ট্যালিন যখন জীবিত ছিল তখন করেননি কেন? তখন ক্রুশ্চেভ একটু মিটিংয়ে দিয়ে তাকে বললেন, কে এই কথাটা কে বললো? যখন উনি বলেন কে বললো, তখন কিন্তু আর কেউ দাঁড়িয়ে বললো না যে আমি বলেছি। তখন মৃদু হেসে ক্রুশ্চেভ বলেন,
আপনি যে কারণে এখন নিজেকে দেখাতে পাচ্ছেন না, আমিও সেই কারণে প্রতিবাদ করিনি। এই গল্পের সঙ্গে ওই একজনের না বলার কোনো সম্পর্ক তেমন একটা নেই, কিন্তু কিন্তু একটা জায়গায় আছে, সেই জায়গাটা হলো প্রকাশ্যে বলা যায় না। আমার মনে হয় আরো একটা জায়গা আছে, সেই জায়গাটা কি, যদি বলতে বলাও হয়, যদি নির্ভয়ে বলতে বলাও হয়, তারপরে কিন্তু কোনো সেন্সিবল আওয়ামী লীগের কাউন্সিলর অন্য কারো কথা বলবে না, শেখ হাসিনার বিরোধিতা করবে না, করবে না এই কারণে। শেখ হাসিনার কোনো বিকল্প কি আওয়ামী লীগে আছে, কোনো বিকল্প কি আওয়ামী লীগে তৈরি হয়েছে? শেখ হাসিনা যে ধরনের, যে মাপের রাষ্ট্রনায়ক, যে মাপের মানে আমি বলবো যে ক্রাইসিস ম্যানেজমেন্টে এক্সপার্ট, তার আশেপাশে যোগ্যতার কোনো ব্যক্তি কি তার দলে আছে? কেবল তার দলে কেন, আমার তো মনে হয় কোনো দলেই নেই। এবং আমি একথা হয়তো অনেকে মন খারাপ করতে পারেন, করেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে, এই যাবৎকালের ইতিহাসে তার মতো পলিটিশিয়ান আমি অন্তত লোককে দেখি না। আমি কিন্তু ওনাকে পলিটিশিয়ান বলেছি, পলিটিশিয়ানদের অনেক কথা বলতে হয়, অনেক সত্য বলতে হয়, অনেক অর্ধ সত্য বলতে হয়, অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয়। সেই পলিটিশিয়ান ওনার মাপের আমি দ্বিতীয়টি দেখি, যে কারণে পলিটিশিয়ানের অনেক সিদ্ধান্তে দেশের উন্নতিও হয়, দেশের ক্ষতিও হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আর বলবো না, আপনারা ভালো থাকবেন, আগামীকাল আবার কথা হবে। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের অনুষ্ঠানটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমরা যদি কোনো ভুল করি, কোনো কিছু যদি আপনার খারাপ লাগে আমাকে জানাবেন। এই অনুষ্ঠানের নিচে যে কমেন্ট বক্স আছে সেখানেও লিখতে পারেন, আমরা প্রত্যেকটা কমেন্ট মন দিয়ে পড়ব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব। খুদা হাফিজ।